এই সাবুদানা আসন্ন কল চিনবেন কিভাবে? অনেকে বলে থাকেন সাবুদানা বাজার থেকে বাড়িতে নিয়ে গিয়ে তারপর কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন, আর যেটা নকল সাবুদানা সেটা আপনার আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ থেকে আটা ময়দা দিয়ে তৈরি হয়ে আসে, আপনি যখন কামড় দেবেন। আসসালামু আলাইকুম। বাজারে বিক্রি করে নকল সাবু সিন্ডিকেট বাবু, এখন সেই সিন্ডিকেট ব্যবসায়ী বাবুদের কাছ থেকে বাঁচার জন্য আপনাকে জানতে হবে এই সাবুদানা কোথায় কিভাবে তৈরি হয়, তারপর কিভাবে বাংলাদেশে আসে, তারপর কিভাবে আপনার হাতে আসে, তার পরবর্তীতে আপনি আসল নকল কিভাবে দেখে বুঝে চিনে কিনবেন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে যে নকল সাবুদানাগুলো আসছে কিংবা মানুষের অভিযোগ আছে, বাংলাদেশে কি এমন কোনো গাছ আছে যে নকল সাবুদানা ধরছে কিংবা কোন প্রক্রিয়ায় তৈরি করছে আপনি হয়তো জানেন না। চলুন, সাবুদানা কি কোথায় তৈরি হয়, কোন দেশ থেকে কি বিষয়, আমরা এর উপর একটা ছোট্ট রিপোর্ট দেখি। সাগু বা সাবুদানা আমাদের খুব পরিচিত একটি খাবার। ছোটবেলা অসুখ হলেই সাগু খেতে হতো, আর এই সাগু খেয়ে হাগু করে নাই এমন লোক পাওয়া দায়। জ্বর হয়েছে আর সাগু খাননি এমন লোক খুবই কম। কিন্তু কোথা থেকে আসে এই সাগু বা সাবুদানা? এটি কি কোনো গাছে ধরে নাকি একেবারেই হাতে বা মেশিনে তৈরি করা হয়? কঠিন প্রশ্ন, চলুন সহজভাবে আমরা এর উত্তর জানি। এক প্রকার ঔষধি পাম গাছ থেকে এই সাগু সাধারণত উৎপাদিত হয়। এখন কথা হচ্ছে গাছের কোথায় এই সাগু ধরে। এটা অনুমান করা সহজ, কিন্তু সঠিক উৎসটা কল্পনায়ও আসার কথা নয় আপনার। আসলে সাগু পাওয়া যায় এই পাম গাছের কাণ্ডের ভেতরে, তবে ওরকম গুল দানাদার আকারে নয়, ওরকম গুলগুল পরে বানানো হয়। 7 থেকে 15 বছর বয়সে যখন সাগু গাছে ফুল ধরার সময় হয়, তখন গাছ কেটে এর কাণ্ডকে ছিঁড়ে ফেলা হয়। এরপর এর কাণ্ডের ভেতরের নরম পিতকে ধারালো কিছু দিয়ে কুপিয়ে আলাদা করা হয়। এরপর একে পানিতে ভিজিয়ে রাখলে এর ভেতরের স্টার্চ পানির নিচে জমা হয়। পানি দূর করে এই সাদা রঙের স্টার্চকে আলাদা করে শুকানো হয়। শুকিয়ে নিলে এটাকে বলে সাগুর ময়দা। একে এভাবেই খাওয়া যায়, তবে এই ময়দা আকারে সাগু সাধারণত আমরা খাই না। আমরা যে সাগুদানা খাই তা মেশিনে সাগুর ময়দা থেকে ছোট ছোট দানা আকারে তৈরি করা হয়। সাগু প্রধানত উৎপাদিত হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিজি, পাপুয়া নিউগিনি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ ও ভারতে। তাছাড়া কাসাভা জাতীয় গাছ থেকেও সাগু তৈরি হয়। দেখতে এইরকম গাছ, সেটা থেকে তৈরির প্রক্রিয়াও জটিল। ইন্টারনেটে এরকম তথ্য আপনি পাবেন। দেখলেন তো, এবার আপনার প্রশ্ন আসছে যে আপনি এই সাবুদানা আসল নকল চিনবেন কিভাবে। অনেকে বলে থাকেন সাবুদানা বাজার থেকে বাড়িতে নিয়ে গিয়ে তারপর কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর যদি দেখেন সাদা রং হয়ে যাচ্ছে কিংবা নরম হয়ে যাচ্ছে, তাহলে এটা আটা ময়দার তৈরি নকল সাবুদানা। এখন আমার প্রশ্ন হলো, আপনি যদি বাজার থেকে কিনে নেওয়ার পরে চেক করে দেখেন নকল, তার পরবর্তীতে এটা নিয়ে বাজারে যান, তারপর একটা বাক বিতণ্ডা তর্ক বিতর্ক হবে, ঝামেলা তো রয়েই গেল। এখন আমি আপনাকে সহজ সমাধান দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন বাজার থেকে কিনবেন ঠিক তখন আপনি সাবুদানাটা টেস্ট করার সহজ উপায় আছে। আপনি সাবুদানাটা প্রথমে নেবেন, নেওয়ার পরে মুখে দিবেন, দিয়ে দাঁত দিয়ে হালকা করে কামড় দিবেন। দেওয়ার পরে যদি দেখেন যে সাবুদানাটা ভাঙে নাই, দাঁতের মধ্যে চ্যাপ্টা হয়ে লেগে গেছে, তাহলে এটা থাইল্যান্ডের অরিজিনাল সাবুদানা। পৃথিবীতে সবচেয়ে বেশি সাবুদানা রপ্তানি হয় সারা পৃথিবীতে থাইল্যান্ড থেকে, থাইল্যান্ড সবচেয়ে বেশি করে থাকে। তো বাংলাদেশে নাম্বার 1 সাবুদানাটা অবস্থান করতেছে থাইল্যান্ডের। সেটা কামড় দিলে, আবারও বলছি, দাঁতের সাথে লেগে চ্যাপ্টা হয়ে যাবে, ভাঙবে না। আর যেটা নকল সাবুদানা, সেটা আপনার আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ থেকে আটা ময়দা দিয়ে তৈরি হয়ে আসে, আপনি যখন কামড় দেবেন কট করে ভেঙে যাবে, এমন মুখের সাথে মুখে মিলিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই হচ্ছে সহজ রাস্তা আপনার নকল সাবুদানা আসল সাবুদানা চিনার উপায়। আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার অ্যানালাইসিস থেকে এটা নিয়ে আসলাম। আর নকল সাবুদানা আর অরিজিনাল সাবুদানার মধ্যে দামের পার্থক্য প্রায় 50 টাকা। নকলটা 90-100 টাকায় বিক্রি হয়, অরিজিনালটা 130-145 এর মধ্যে ওঠানামার মধ্যে বিক্রি হয়। তো আপনি বাজারে গিয়ে বলবেন যে ভাই আমাকে থাইল্যান্ডের সাবুদানাটা দেন, আর আপনি টেস্ট করবেন এবং তাকে বলবেনও যে এটার জন্য পানিতে গুলে না যায়, মিশে না যায়, তারপরে রান্না করার পরে একবারে লেই যেন না হয়ে যায়। আর আপনি, আপনাকে যে প্রক্রিয়াটা দেখালাম, এটাতে দাঁতে কামড় দিয়ে ছোট্ট করে চেক করে নিয়ে আসতে পারেন। এটাই হচ্ছে আমার ক্ষুদ্র নাগরিকের ক্ষুদ্র অ্যানালাইসিসে সাবুদানার আসল নকল চিনার সঠিক
সহজ উপায়। সবাই ভালো থাকবেন, তত্ত্ববহুল আলোচনা হলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।